হ্যালো গাইস, আমি দিয়া, আমার চ্যানেল কুকিং উইথ দিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ ঘুগনির রেসিপি। রেসিপিটিকে দেখে নেওয়ার জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ ঘুগনিটা বানানোর জন্য এখানে আমি আদা, একটা টমেটো আর চারটি কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আমি লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে, দুটো তেজপাতা, তিনটে লবঙ্গ, তিনটে এলাচ, একটা দারচিনি স্টিক আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলোর আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এবার সব আলুগুলো দেওয়া হয়ে গেল। আলু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি বেশি দেবো না, হাফ চামচ মতো নুন দিয়ে এটাও আলুর সাথে মিশিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দু চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। জল না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন আর এক চামচ মতন চিনি। নুন আর চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা খুব কমই দিতে হবে, কারণ নুন দিয়ে যেহেতু আমি ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আমি ঘুগনিটা দিয়ে দিচ্ছি। ঘুগনিটাকে আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে প্রেশার কুকারে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। ঘুগনিগুলো এরকম দেখতে আসতে হবে, কিন্তু একটু চাপ দিলে এভাবে গলে যাবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো চিনি। নুনটা আমি এখানে দিচ্ছি না, কিন্তু যেহেতু আমি ঘুগনির জলটাও এর মধ্যে দিয়েছি আর জলে কিন্তু লবণ আছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে দিয়েছি। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার দিলে এর মধ্যে একটা টকটক ভাব আসবে, এটা খেতেও খুব সুন্দর লাগবে। এবার কিছুটা ঘুগনি আমি এর মধ্যে তুলে নিচ্ছি, এটাকে ম্যাশ করে নেব। ম্যাশ করে এর মধ্যে দিলে ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। দেখুন ম্যাশ করে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আবারও পাঁচ মিনিট ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঘুগনিটা ফুটে গেছে, পাঁচ মিনিট হয়ে গেছে, ঝোলটাও খুব ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ। ভাজা মশলা দেওয়ার পর এটাকে এইভাবেই ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে সার্ভ করে দেব। এটাকে সার্ভ করে দিচ্ছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই নিরামিষ দিনে এটা বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যান। আজ তাহলে চলি, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ ষষ্ঠী।